Block Congress! Jindabad! Banamalipur Block Congress! Jindabad! Banamalipur Block Congress! Jindabad! 135তম প্রতিষ্ঠা দিবস আজ থেকে 34 বছর আগে বোম্বেতে আমাদের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। আমাদের প্রথম সভাপতি ছিলেন বারেট ল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবং আজকে আমরা একটা কথা বলি যে কংগ্রেস একমাত্র দল যারা বর্বর ব্রিটিশকে ভারত ছাড়া করেছে এবং তার পরবর্তীকালে যে স্বাধীনতার 72 বছর পর্যন্ত কংগ্রেস আর যে ভারতবর্ষে একটা সুজ তৈরি হতো না, নিরেল তৈরি হতো না, সেই ভারতবর্ষে এখন জলজাহাজ আমরা বিদেশে রপ্তানি করছি, ট্রেন বিদেশে রপ্তানি করছি, ফাইটার প্লেন তৈরি করছি। আমাদের প্রায় 90 লক্ষ ইঞ্জিনিয়ার, ডাক্তার, টেকনিশিয়ান, বিভিন্ন লোক আজকে ইউরোপ এবং আমেরিকাতে আজকে গৌরব উজ্জ্বল করছে। সুতরাং ভারতবর্ষে যখন কংগ্রেস দুর্বল হয় তখন ভারতবর্ষ দুর্বল হয়। আজকে দেখা যাচ্ছে ধীরে ধীরে আজকে আমরা বলতে পারছি যে আজকে ভারতবর্ষের জনগণ আবার কংগ্রেসকে আশীর্বাদ করছে। সোনিয়াজি, রাহুলজি, প্রিয়াঙ্কাজির নেতৃত্বে কংগ্রেস আবার সমহিমায় আজকে এসে গেছে। আমাদের বিশ্বাস অতি সত্তর আমরা আবারও ভারতবর্ষের যে নেতৃত্ব রাহুল গান্ধী এবং সোনিয়াজি, প্রিয়াঙ্কাজি নেবে, আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে, প্রিয়াঙ্কাজির নেতৃত্বে আমরা দরকার হলে আমরা যে কোনো মূল্যে আমরা কংগ্রেসকে আবারও আমরা আগের সময়ে নিয়ে যাব এবং কংগ্রেস আবার দিল্লিতে শাসন করবে, রাজ্য করবে। রাজ্যটা শেষ হয়ে গেছে গত 18-19 মাসে, কিচ্ছু নেই, হাহাকার। প্রতিদিন একটা আজকের পত্রিকায় দেখলাম এটা মৃতদেহ ভাসছে, এখানে খুন হচ্ছে, এখানে প্রতিদিন একটা করে খুন হচ্ছে। এবং এটা মানে আমি বলবো যে এটা ব্যর্থতা এই সরকারের। বেকারের কোনো ব্যবস্থা নেই, কর্মচারীদের 17% দিয়ে নেই, কিচ্ছুই নেই, শুধু ভাওতাবাজি, জুমলাবাজ, জুমলা সরকার, জুমলা সম্রাট মোদিদির। এখানে যোগ্য জুমলার ডেপুটি ডাইরেক্টর, এখানে বিপ্লবেন কোম্পানি ত্রিপুরাটাকে রসাতলে নিয়েছে, শেষ করেছে। একমাত্র কংগ্রেসই বিকল্প ত্রিপুরাতে আবার শান্তি ফিরিয়ে আনতে, ডেভেলপমেন্টের জন্য, বেকারের জন্য, শ্রমিকের জন্য, মেহনতি মানুষের জন্য কংগ্রেস একমাত্র দল। আমরাই একমাত্র জনগণকে এখানে ডেভেলপমেন্ট দিতে পারবো, উন্নতি করতে পারবো।